নামাজের সামনে সূত্রা না থাকলে কতটুকু দূর দিয়ে চলাফেরা করা যায়? নামাজি ব্যক্তির সামনে যদি সূত্রা না থাকে, লাঠি টাঠি কোনো কিছু, ওয়াল টোয়াল কিছু না থাকে, তাহলে সামনে দিয়ে যদি হাঁটা যায় কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে? এক্ষেত্রে অনেক ফোকা একরাম বলেছেন তিন কাতার, কেউ বলেছেন নামাজি ব্যক্তির যে সিজদার জায়গা এটার বাইরের এরিয়া দিয়ে গেলে হাঁটা যাবে। মূলত সামনে হাঁটাটা নিষেধ কেন? নামাজি ব্যক্তির যাতে মনোযোগ নষ্ট না হয়, এই জন্য নামাজি ব্যক্তি দাঁড়ালে সাধারণত তার নজর স্বাভাবিকভাবে কতদূর থাকে, তার বাইরে দিয়ে আপনি কী করতে পারেন, হাঁটা চলা করতে পারবেন।